যখন সব জেলার মধ্যে আমার মা জয়লাভ করতেছে, আমার মা একজন নারী একজন মা, মায়ের ভোট দিয়ে যেন কেউ শ্রীমিনি না খেলে। সেই সব বলছি গাজীপুরের মানুষ এখানে ভোট দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়েছে, ভোটটা যেটা সঠিক সেটা যেন আমাদের রেজাল্ট দিয়ে দেয়। এবং আমার একটা অনুরোধ হচ্ছে এবং আমার একটা জিনিস চাওয়া হচ্ছে যে ইভিএম এ মিশিং এ যে ভোটটা তারা যে এটা পুরো অরিজিনাল যে পেপারটা আসে সেই পেপারটা আমাকে দিতে হবে। কিন্তু ওইখানে তারা যখন দেখছে আমার মা সব জায়গায় জয়লাভ করতেছে, কিছু কিছু জায়গায় তারা ওখানে ডিক্লারেশন দিচ্ছে না, তারা বলে আপনারা সেন্ট্রালে যোগাযোগ করেন। আমরা কেন সেন্ট্রালে যোগাযোগ করবো? আমরা তো ভোট দিচ্ছি অঞ্চলে, আমাদের প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক আমাদের ভোট সেন্টার ভিত্তিক আমরা ভোট দিয়েছি, আমরা ওইখান থেকে রেজাল্ট চাই। অনেক এলাকায় কাউন্সিলর রেজাল্ট দিচ্ছে, মেয়রের রেজাল্ট আটকায় রাখছে, এইটা যেন কোনোভাবে আমি আপনাদের গণমাধ্যমের কাছে এটা সহযোগিতা চাইছি।